আসসালামু আলাইকুম। আজকে আমাদের অতিথি হচ্ছে গুগল পিক্সেল 3 XL। আজ থেকে 3 বছর আগে রিলিজ হওয়া এই ফোনটা বর্তমান সময়ে এসে কি রেগুলার ফোনের মতো পারফরমেন্স করতে পারতেছে নাকি পারতেছে না, হ্যাঁ সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আর পিউর মার্কেটে দেখলাম এই ফোনটা 14,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এখন 14,000 টাকা দিয়ে কারা এই ফোনটা কিনবেন আর আবার কারা এই ফোনটা ধিক্কার করবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আচ্ছা, লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটার ডান পাশে রয়েছে পাওয়ার বাটন আর তার নিচে রয়েছে ভলিউম বাটন। হ্যাঁ, ওই যে গুগল এই কাজটাই করতেছে, তারা পাওয়ার বাটনটা উপরে দেয় আর নিচে দেয় হচ্ছে ভলিউম বাটন। এই বিষয়টা প্রাথমিক অবস্থায় আমার কাছে অনেকটা উইয়ার্ড লাগছিল, বাট এখন আমি হচ্ছে পিক্সেল ইউজার, ইউজ করতে করতে মোটামুটি ইউজ টু হয়ে গেছি, এখন অতটা সমস্যা মনে হয় না। আর বাপাশে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি ফিজিক্যালি একটা সিম কার্ড ব্যবহার করার অপশন পাচ্ছেন। আর উপরে অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5 মিলিমিটার হেডফোন চ্যাক। আচ্ছা, আপনাদেরকে বলে নেই, পিক্সেল এ সিরিজের ফোনগুলো কিন্তু পিক্সেল তারা নর্মালি হেডফোন জ্যাকটা দিয়ে থাকে, আর এটা যেহেতু পিক্সেল 3 XL ওই এ আছে যেহেতু সেখানে কেন কিন্তু সেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্টটা তারা দিছে। আর নিচের অংশে রয়েছে টাইপ সি বোর্ড চার্জিং সিস্টেম, প্রাইমারি স্পিকার এবং প্রাইমারি মাইক। ফোনটির সামনে রয়েছে গ্লাস পেপার আর পেছনে রয়েছে প্লাস্টিক ব্যাগ, আর ফ্রেমটা কিন্তু প্লাস্টিকেরই। এই তো ছিল মোটামুটি এই ফোনের ওভারঅল লুকস এন্ড ডিজাইন। এখন ডিজাইনের ক্ষেত্রে যদি আমি এটাকে মার্ক দেই কথা দিব, এটাকে আমি ডিজাইন ডিসিশনে মার্ক দিয়েছি 10-এর মধ্যে 4, আমার কাছে এমনটি মনে হয়েছে। তবে ডিজাইনের ক্ষেত্রে যতই দেই কালারটা না পার্সোনালি আমার কাছে ভালো লাগছে, মানে পার্পল কালারের এই ফোনটা, হ্যাঁ বেশ সুন্দর। আচ্ছা, এই তো ছিল মোটামুটি এই ফোনটার ওভারঅল লুকস এন্ড ডিজাইন। আচ্ছা, এই ফোনটা দিয়ে বিভিন্ন জিনিস দেখার জন্য এই ফোনটাতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের 6 ইঞ্চি একটা ওলেড ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি রয়েছে 402 এবং পিক ব্রাইটনেস সর্বোচ্চ 405 নিটস পর্যন্ত। এখন পিক ব্রাইটনেস যেহেতু 405 নিটস পর্যন্ত, সেই ক্ষেত্রে বলাই বাহুল্য আমরা কিন্তু সানলাইটে গিয়ে অনেকটাই স্ট্রাগল করতে হয়, মানে অনেকটাই বেগ পেতে হয় স্ক্রিন দেখতে। তবে লো লাইটে বা শ্যাডো এরিয়াতে তেমন কোনো প্রবলেম মনে হয় না। তবে মানে পিক ব্রাইটনেস কম হওয়া সত্ত্বেও আমরা না বেশ ভালোই কিন্তু ভিউ পাইছি। আর ওলেড ডিসপ্লে যেহেতু এটাতে কালার অ্যাকুরেসি কালার কন্ট্রাস্ট বেশ ভালোই ছিল, ভিউ অ্যাঙ্গেলে কিন্তু বেশ ভালোই পাইছে এই ফোনটা থেকে। তো যারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সময় দিয়ে থাকেন তেমন একটা খারাপ মনে হবে না বা তেমন একটা আক্ষেপ থাকবে না, অ্যাভারেজের কথা রাখা যায়। অ্যাভারেজের কথা হচ্ছে একবারে ভালো মনে মানে বলতে পারি না, একবার খারাপ বলতে পারি না, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলি, ওয়েল অপারেটিং সিস্টেমে এই ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 12, বাট যখন এই ফোনটা বের হয়েছিল আজ থেকে 3 বছর আগে তখন কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 9 পাইছিল, আর আপনি 12 পর্যন্ত আপডেট করতে পারবেন, আর 12 হচ্ছে এটার সর্বোচ্চ আপডেট অপারেটিং সিস্টেমের। হ্যাঁ, আর এই ফোনটার র্যাম হচ্ছে 4 জিবি, স্টোরেজ 64 জিবি, 64 জিবি ভেরিয়েন্টের হয় আর একটা ভেরিয়েন্টেরই। যদি র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্সের কথা বলি, হ্যাঁ মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। আমরা যদি নতুন ফোনের সাথে কম্পেয়ার করি, যে নতুন 14-15 হাজার টাকার মধ্যে যে ফোনগুলো আছে ওগুলোর 464 জিবি র্যামের সাথে যদি কম্পেয়ার করি মোটামুটি অনেকটাই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই ছিল। তবে পিক্সেলের ফোন অনুযায়ী বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন অনুযায়ী একটু একটু ডিলে লাগে, মানে বয়সের ছাপ কিছু কিছুটা বোঝা যায়। হ্যাঁ, টুকিটাকি ডিলে ছিল, বাট অতটা কিন্তু ডিলে না। তবে নতুন ফোনের সাথে ভালো পারফরমেন্স করবে এটা আমি শিওর। আচ্ছা, আর এই ফোনটার প্রসেসর সেকশন আপনি পাচ্ছেন কলকাম স্ন্যাপড্রাগনের 670 যা 10 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন করি। তাহলে এই প্রসেসর থেকে আমার পারফরমেন্স কেমন পাইলাম, ডে টু ডে লাইফে নর্মালি প্রত্যেকটা কাজ ইজিলি করতে পারবেন, তেমন কোনো ডিলে ল্যাগ দুর্বলতা ওইরকমভাবে পরিলক্ষিত হবে না। আর যদি গেমিং সেশনের কথা বলি, এটা যেহেতু ওইরকমভাবে এতটা স্ট্রং প্রসেসর না, স্ট্রং গেম আমরা খেলি নাই, আমরা টুকিটাকি গেম খেলছি, টুডি কিছু গেম খেলছি, যেমন সাবওয়ে সার্ফেস, টিম্পল রান, এসব গেম খুব ইজিলি রান করতে পারবেন। পাশাপাশি আমরা এই ফোনটা দিয়ে পাবজিও খেলছি, অ্যাশপাত নাইনও খেলছি। অ্যাশপাত নাইনের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করছি, গেমটা শুরু হওয়ার সময় মানে 3-2-1 বলে যেরকমভাবে একটা গেম স্টার্ট হয় না, সো 1-এ গিয়ে প্রপারলি ফোনটা আটকে গেছিলো, তখন হ্যাং করতেছিলো, মানে একদম প্রসেসরের উপর হয়তো বেশি প্রেশার পড়ছিলো, এই জন্য হয়তো এরকমভাবে একটু হ্যাং হয়ে গেছিলো, জিনিসটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে একবার জিনিসটা খেয়াল করছি, পর তারপর থেকে যতবারই খেলতেছিলাম মোটামুটি ভালোই চলতেছিলো। তবে হ্যাঁ, প্রচুর ফ্রেম রেট দেখা পাইছি, ক্র্যাশ মোমেন্টে অনেকটাই ল্যাগি ল্যাগি ফিল হয়েছে। আর পাবজি গেম খেলছি, পাবজি গেমের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্মুথ আলট্রাতে এই ফোন দিয়ে গেম রান করাতে পারছি, আর প্রচুর ফ্রেম রেট দেখা ওইটা তো না বলেই না। তো যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে যাচ্ছেন বা গেম কেন্দ্রিক করার জন্য বা গেমিংকে প্রাধান্য দিয়ে যদি কোনো ফোন কিনতে চান, আমি স্টিল বলবো তাহলে ইউ ক্যান অ্যাভয়েড ইট। সো তাদের জন্য এই ফোনটা না, তবে ডে টু ডে লাইফের জন্য বেসিক কাজবাজের জন্য এই মানে এই ফোনটা, এই ফোনের পারফরমেন্স ঠিকই আছে। এই তো ছিল মোটামুটি এই ফোনটার প্রসেসর সেকশন। আচ্ছা, এবার যদি এই ফোনটা ক্যামেরা সেকশন আসি তাহলে কেমন রেজাল্ট পাইলাম এই ফোনটার ক্যামেরা সেকশন থেকে। আচ্ছা, এই ফোনটা রেয়ারে রয়েছে একটা ক্যামেরা, তবে একটা ক্যামেরা হলো একটা ক্যামেরার কাজ কিন্তু অনেক দুর্দান্ত লেভেলে ছিল। হ্যাঁ, আচ্ছা, রেয়ারে যে মেইন শুটারটা আছে সেটা হচ্ছে 12.2 মেগাপিক্সেল, তার অ্যাপারচার হচ্ছে 1.8। আচ্ছা, আপনাদেরকে কয়েকটা পিকচার দেখাচ্ছি মেইন শুটারটা, দেখুন এখানে কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ, ডিটেলস, হ্যাঁ যথেষ্ট ভালোই ছিল, কোনো অংশে আমার কাছে কোনো দিক থেকে ঘাটতি মনে হয় নাই। তবে যে জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে সেইটা হচ্ছে কালার শিফটিংয়ের ব্যাপার পাইছি। আমরা স্যামসাং ফোনে দেখছি
মানে একটু সুন্দর করে দেয়, গ্রিন করে দিয়ে একটু উজ্জ্বল করে। তবে এইটা হচ্ছে আপনার একটু ওয়ার্ম টোনে ছবি করে, ইয়েলো টাইসের একটা ছবি দেওয়ার চেষ্টা করে, জিনিসটা আমার কাছে একটু বিরক্তকর লাগছে। তো আপনাদের স্ক্রিনে কয়েকটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন মোটামুটি বুঝতে পারবেন। তবে এইটা তো রেগুলার দেখা নাই, মানে একবার প্রতিনিয়ত দেখা নাই, সামটাইম আমার মনে হয় ওর মুড যখন খারাপ হইতো তখন হয়তো অত ইয়েলো টাইপের ছবি দেওয়ার চেষ্টা করতো। তারা বেসিকভাবে ছবি তুললে, নর্মাল ছবি তুললে মোটামুটি একটা ফ্রেশ কন্ডিশনের ছবি পাওয়া যায়। আর মিনশোটা যেহেতু আপনার ওয়াইএস আছে, সেক্ষেত্রে ঝাঁকি ঝাঁকি লাগলে তেমন কোনো সমস্যা হয় না, স্টিল সুন্দর ছবি পাওয়া যায়। নাই কোনো আপনার আল্ট্রাওয়াইড সেন্সর, নাই কোনো টেলি ফটো লেন্স, আর যেহেতু একটাই সেন্সর, একটা সেন্সর দিয়ে তোলা যায় পোর্ট্রেটও, কিন্তু ছবি ক্যাপচার করা যায়। হ্যাঁ, আর পোর্ট্রেটের দেখছি মোটামুটি এইচ ডিটেকশন যথেষ্ট ভালোই ছিল। এইটার আমি বলবো আজ থেকে যেহেতু 3 বছর আগের ফোন, ওই অনুযায়ী এইটার যে এইচ ডিটেকশন বা পোর্ট্রেট মোডে যে ব্লারের ছবি, যথেষ্ট অবজেক্টকে ফোকাস করেই ভালোই ছবি ক্যাপচার করতে সক্ষম ছিল। তবে ব্লার পরিমাণটা আমার একটু ওভার লাগছে বা একটু বেশি লাগছে। আর হ্যাঁ, এই ফোনটার সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। সেলফি শুটার না, আমি ঘটা করে তেমন কিছু বলতে চাই না, আপনাদেরকে স্ক্রিনে কয়েকটা ছবি দেখাচ্ছি। সেলফি শুটারের ফটো কোয়ালিটি কেমন সেটা আপনারা আমাকে মেক শিওর করেন কমেন্ট বক্সে। আর আমি যদি পোর্ট্রেট মোডে একটু কথা বলি, তাহলে পোর্ট্রেট মোডের হ্যাঁ এইচ ডিটেকশন যথেষ্ট ভালোই ছিল। মাঝে মাঝে একটু আপনার ডিটেকশন দেখা যায় বা মিসিং করে, বাট অতটা কিন্তু আমাদের কমপ্লেন থাকে না ওই সময়ের মানে পোর্ট্রেট মোডের সিন অনুযায়ী। তবে যথেষ্ট অ্যাভারেজের কাতারই ছিল। আচ্ছা, আপনারা আমাকে জানান যে এই ফোনটার ফোন ক্যামেরার ফটো কোয়ালিটি আপনাদের কাছে পার্সোনালি কেমন লাগছে। আর হ্যাঁ, এই ফোনটার মেইন শুটার দিয়ে আপনি সর্বোচ্চ 4K থার্টি এফপিএস ভিডিও করার অপশন পাচ্ছেন। আচ্ছা চলুন, এটা আপনাদেরকে আউটডোরে গিয়ে দেখাই, লেটস গো। আমরা ভিডিও করছি Pixel 3a XL-এর ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS। সো ভিডিও কোয়ালিটি কেমন আপনারা কিন্তু মোটামুটি দেখে বুঝতে পারতেছেন। আর প্রপার যে রোদ পড়ছে ভাইরে ভাই, রোদের কিন্তু কোনো আনন্দ দিতেছে না। আচ্ছা, সো ভিডিও কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা কিন্তু মোটামুটি দেখে বুঝতে পারতেছেন। তো এটা ছিল মোটামুটি এই ফোনটার ব্যাক ক্যামেরার ভিডিও সেন্টার। দ্যাটস ইট। তো দেখে বুঝতে পারলেন যে আপনার ভিডিও কোয়ালিটি কেমন। হ্যাঁ, ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল, পাশাপাশি কিন্তু অনেকটাই স্ট্যাবল ভিডিও দিতে সক্ষম হচ্ছিল। ভিডিও সেকশনে আমি অনেকটাই প্লাস পয়েন্টটা আলাদাই রাখছি। হ্যাঁ, সো এইতো ছিল মানে এই ফোনটার ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশনে না, এই ফোনটা কিন্তু প্লাস পয়েন্টে কাতার রাখতে হবে। আচ্ছা সুন্দর, এই ফোনটাকে পাওয়ার দেওয়ার জন্য এই ফোনটাতে রয়েছে 3700 mAh ব্যাটারি। এখন 3700 mAh ব্যাটারি আমাদেরকে কতটুকু ব্যাকআপ দিতে পারছে? আমরা কি টুকিটাকে ইউজ করে না মোটামুটি একদিন পার করা যায় এই ফোনটা দিয়ে? হ্যাঁ, আমরা কিন্তু টুকিটাকে ইউজ করে একদিন পার করতে পারছি। আর আপনি যদি মিড লেভেল আপার ব্রাইটনেস দিয়ে আপনারা ইউটিউব দেখেন বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও টিডিও দেখেন, সেক্ষেত্রে আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন 5 ঘন্টার মতো। আর আপনি যদি আপনার ফ্রি ফায়ার বা সাবওয়ে সার্ফেস, টিম্পল রান এইসব টাইপের গেম টেম খেলেন, সেক্ষেত্রে আপনি একটা গেম করতে পারবেন। ফোনটা ফুল চার্জ করে নিলে 4 ঘন্টার মতো এমনটাই ব্যাকআপ পেয়েছি এই ফোন থেকে। আর এই ফোনটাতে রয়েছে আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জার। না না, 18 ওয়াট কেমন এখন আর ফাস্ট চার্জার ভাবা যায় না, কারণ 110 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার বের হয়ে গেছে। তো আমরা 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ করে দেখছি 0-100% চার্জ। তো সময় নিচ্ছিল 1 ঘন্টা 15 মিনিটের মতো, এর মধ্যে মোটামুটি ফোনটা ফুল চার্জ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আর এই ফোনটা আরও কিছু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে সিকিউরিটি আনলকের ক্ষেত্রে এই ফোনটাতে রয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফিঙ্গারপ্রিন্ট আমার ডিলে লাগছে। আসলে বড় কথা কি, এই যে আপনার আনলক করার সময় যে একটা সাউন্ড হয়, সাউন্ডটা আমার একটু উইয়ার লাগে, আপনাকে শুধু আমার কাছে পার্সোনালি ভালো মনে লাগে না আর কি। হ্যাঁ, আইফোনটাতে রয়েছে স্টুডিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি মোটামুটি একদম ডিসেন্ট বলবো না, তবে বেশ লাউড বলা যায়। আর একদম 15 লেভেল যদি আমরা যখন ভলিউম দিয়ে গান দেখেছিলাম, হালকা পাতলা একটু ডিস্টারশন লক্ষ্য করছি। সো এই তো ছিল আমার এই ফোনের ওভার লুকস, ডিজাইন, পারফরমেন্স নিয়ে আমাদের অভিমত, আমাদের এক্সপিরিয়েন্স। এখন যদি বলি 1400 টাকা দিয়ে এই ফোনটা কারা কিনবেন আর কারাই বা এই ফোনটা অ্যাভয়েড করবেন? আচ্ছা বলছি, কারা কিনবেন দেখুন, যারা কিনতে পারেন আমি বলি, তো যাদের ক্ষেত্রে আমি বলবো যারা বেসিক ইউজার, মূলত টুকিটাকি ফেসবুকে ভিডিও দেখেন, টিকটক দেখেন, লাইকি টাইকি দেখেন বা ভিডিও টিডিও দেখেন ফেসবুকে, সো আর টুকিটাকি ফটোগ্রাফি করতে পছন্দ করেন, টুকিটাকি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, আমার মনে হয় তারা এই ফোনটা কিনতে পারেন। তাদেরকে মোটামুটি এই ফোনটা রিকমেন্ডেশন করা যায়। আর যদি কিনবেন না কারা, তাহলে আমি বলবো যে যারা গেমিং লাভার তারা স্টিল এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন। যাদের র্যাম ম্যানেজমেন্টে বেশি চাহিদা আছে তো বলবো তারা এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন। গেমিং পারফরমেন্স কিন্তু এতটা ভালো পাইনি আমরা। তবে যারা বেসিক ইউজার, টুকিটাকি ইউজার, তারা এই ফোনটা দেখতে পারেন, মনে হয় না তেমনটা খারাপ হবে। সো এতো ছিল বলে আমাদের মতামত। এখন আপনি ভাবুন, আপনি আদৌ কিনবেন না কিনবেন সেটা অবশ্যই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর এই ফোনটি আমাদের কাছে স্পন্সর করেছে গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, তাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটির Level 6 Block D 110 এবং 11 নম্বর শপ। সো তাদের যাবতীয় ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চেক দেম আউট। পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।